পাঁচ বছর পর সৈকত শহর কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ঘিরে সাজসাজ রব। এরই মধ্যে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে আসছেন আওয়ামী লীগের নেতাকর্মী। জনসভা ঘিরে পুরো শহরে জনতার ঢল। সরকার প্রধানের জনসভায় যোগ দিতে দলে দলে আসছেন আওয়ামী লীগ নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। মিছিল আর স্লোগানে মুখর চারদিক। সমাবেশ স্থল শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম ছাপিয়ে লোকে লোকারণ্য আশপাশের এলাকাও। দুপুরে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি বেশ কিছু মেগা প্রকল্প সহ উন্নয়ন কাজের উদ্বোধন করবেন তিনি। এই কক্সবাজারত যেভাবে উন্নয়ন করছে, এই উন্নয়ন আরা মাতামুরি তথা কক্সবাজারবাসী বলিবার মতো নয়। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন, জনগণ আবারও আরও অধিকতর উন্নয়নের জন্য থাকেই নৌকায় ভোট দিবেন। উন্নয়ন গত 15 বছরে হয়েছে, 100 বছরেও সে উন্নয়ন কক্সবাজার হবে, তাই ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। এই মুহূর্তে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাইরে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি এবং ভেতরে আছেন রিপোর্টার দেবাশিস রায়। সরাসরি শুরুতেই যাচ্ছি লিপির কাছে। প্রায় 5 বছর পর কিন্তু কক্সবাজারে কোনো রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, এবং সেই কারণে সকাল থেকে কিন্তু এই জেলার যে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা আছেন তারা কিন্তু দলে দলে মিছিল নিয়ে কিন্তু সভাস্থলে আসছেন। এবং আমরা দেখেছি গতকাল রাত থেকে কিন্তু যে উপজেলাগুলো আছে, বিশেষ করে যেগুলো দ্বীপ অঞ্চল, সেখান থেকে কিন্তু মানুষ কক্সবাজারে চলে এসেছে। এবং 10টার পর থেকে কিন্তু যেসব মিছিল আসছে, সেসব মিছিলে আমরা দেখেছি ন্যূনতম 5,000 থেকে প্রায় 20,000 লোক সমাগম করছেন বলে এখানকার যারা স্থানীয় নেতারা আছেন তারা দাবি করছেন। এবং এই যে জনসভা প্রধানমন্ত্রী বা দলের প্রধান সভাপতি এখানে যোগ দিবেন, সেটা কিন্তু জাতীয় রাজনীতির ক্ষেত্রে যেমন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তেমনি আমরা জানি যে স্থানীয় পর্যায়ে যে রাজনীতি সেটারও আসলে একটা গুরুত্ব বহন করে। এবং আপনি জানেন যে 13ই ডিসেম্বর কিন্তু কক্সবাজার জেলা যে কাউন্সিল এবং সম্মেলন হবে, সেই কারণে কিন্তু নিজ নিজ যে সাংগঠনিক এলাকা কিংবা ইউনিট আছে, সেখানকার যে আওয়ামী লীগ নেতারা আছেন তারা কিন্তু নিজেদের যে সাংগঠনিক দক্ষতা কিংবা শক্তি, সেই শক্তি কিন্তু দলের প্রধানের কাছে তারা প্রদর্শন করতে চায়। এবং সেই কারণে এক একটি জেলা উপজেলা থেকে কিন্তু যেসব সাংগঠনিক এরিয়াগুলো আছে সেখান থেকে আমরা দেখেছি যে প্রায় 5 থেকে 20,000 মানুষ কিন্তু প্রতিটা মিছিলে আছেন। এবং তারা যেসব স্লোগান দিচ্ছেন, আপনি জানেন যে আওয়ামী লীগ সরকার যে গত টানা 3 বছর ক্ষমতায় আছে, এই 3 বছর ক্ষমতায় কিন্তু এই কক্সবাজার উন্নয়নের জন্য প্রায় 72টি মেগা প্রকল্প কিন্তু এই বর্তমান সরকার নিয়েছে। এবং আপনি জানেন যে 2017 সালে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কক্সবাজারে রাজনৈতিক যে সমাবেশ সেখানে যোগ দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে এই কক্সবাজারকে তিনি পাচ্ছেন যে সুইজারল্যান্ড তার মতো করে গড়ে তুলতে চান। এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে গত 14 বছর ধরে এখানে প্রায় 72টি যে মেগা প্রকল্প নেওয়া হয়েছে সেখানে কিন্তু প্রায় 3,00,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে। এবং সেসব প্রকল্প কিন্তু এর মধ্যে আমরা দেখেছি যে 28টি উন্নয়ন প্রকল্প কিন্তু শেষ হয়েছে এবং অনেক প্রকল্প কিন্তু চলমান। এবং এই যে বিশাল কর্মযজ্ঞ কিংবা উন্নয়ন প্রকল্প এখানে চলমান আছে, সেই অবদান হিসাবে কিন্তু আমরা দেখেছি যে এখানকার স্থানীয় নেতারা আজকে যে জনসভা সেটা কিন্তু সফল করার জন্য সেই আয়োজনটা তারা করেছেন। তো এই ছিল আমার কাছে জনসভা স্থলের বাইরের যে খবর তার সর্বশেষ। জনসভা স্থলে আছেন আমাদের রিপোর্টার দেবাশিস রায়, তিনি ভেতরের খবরটা জানাবেন। সহকর্মী লিপি জানাচ্ছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে 5 বছর পরে জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে এই কক্সবাজারে, তার বাইরের পরিস্থিতি, ভেতরের পরিস্থিতি কিন্তু আসলে আপনারা এখন টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এখন মাঠে ঢুকেছেন বা কি পরিমাণ মানুষ মাঠে ঢুকবার জন্য অপেক্ষমান রয়েছেন। আমরা দুটো চিত্রই দেখানোর চেষ্টা করছি। ঠিক এই মুহূর্তে আসলে মাঠের যে কয়েকটি প্রকোষ্ঠ করা হয়েছে, সামনের প্রকোষ্ঠগুলি কিন্তু এরই মধ্যে সেগুলো ভরে গেছে।
হয়েছে, অর্থাৎ যে বেষ্টনী বেষ্টনী করে দেওয়া হয়েছে এই নেতাকর্মীদের বসার জন্য, সেই নেতাকর্মীদের বসার জন্য বেষ্টনীগুলোতে কিন্তু এরই মধ্যে সামনের বেষ্টনীগুলো ভরে গেছে জনসমাগমে। এর পাশাপাশি আপনাদেরকে জানাতে পারি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গেল দুই সপ্তাহের মধ্যে দুটি বড় জনসভা শেষে এই এটি তৃতীয় জনসভা। এই তৃতীয় জনসভাতেও কিন্তু আওয়ামী লীগ সরকারের যে উন্নয়ন বার্তা, অর্থাৎ উন্নয়ন প্রতিশ্রুতি পূরণের যে আসলে অঙ্গীকার, সেই অঙ্গীকার কিন্তু এখানে আবারও তুলে ধরবেন। এবং একই সঙ্গে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতটুকু আমরা জানতে পেরেছি যে 29টি উন্নয়ন প্রকল্প এখান থেকে উদ্বোধন করবেন, এবং আমরা জেনেছি যে 4টি প্রকল্প সেখানে তিনি ভিত্তিপ্রস্তর দেবেন। এই যে পুরো আনুষ্ঠানিকতাটি চলছে, সেই আনুষ্ঠানিকতার মধ্যে আমরা জেনেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ, সেই ফ্লিট রিভিউতে তিনি অংশগ্রহণ করেছেন, সেখানে বক্তব্য রেখেছেন। সেটি শেষে কিন্তু বেলা 2:30 প্রধানমন্ত্রী এই শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসে পৌঁছাবেন। দর্শক, রাজনৈতিক সংস্কৃতিতে জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং যখন কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ জনগণের ভাষা বুঝতে চান তখন কিন্তু তাকে জনতার কাতারে নেমে আসতে হয়, এবং সেই জনতার কাতারে নেমে আসার অন্যতম একটি মাধ্যম বা প্রক্রিয়া বা পথ এটি হলো জনসভা করা। অর্থাৎ সেই জনসভার মাধ্যমেই কিন্তু জনতার দুয়ারে আওয়ামী লীগ প্রধান আসছেন, এবং জনতার দুয়ার থেকে তিনি জানবার চেষ্টা করবেন যে এখানকার মানুষের দাবি দাওয়া কতটুকু পূরণ হয়েছে, এবং আগামী দিনে ক্ষমতা এলে তিনি আরো কি কি দাবি দাওয়া এখানে পূরণ করবেন। আমরা যতটুকু স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জেনেছি, স্থানীয় যারা নেতা, স্থানীয় অধিবাসী, এবারেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অন্তত 11টি থেকে 12টি উন্নয়ন তারা প্রত্যাশা করবেন। তারা সেই দাবিগুলো স্থানীয় নেতারা তুলবেন এই জনসভার মঞ্চে। এর পাশাপাশি আপনাদেরকে জানাতে পারি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার সরকারের অন্তত 3.5 লাখ কোটি টাকা ব্যয় কিন্তু এখানে 77টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আর 2009 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 100টি উন্নয়ন প্রকল্প এই কক্সবাজার জেলাকে ঘিরে নেওয়া হয়েছে, যার সুফল কিন্তু এরই মধ্যে মানুষ পেতে শুরু করেছেন। দর্শক, আমরা যতটুকু জেনেছি যে দেবপুর বেলা 2:30 প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জনসভা স্থলে এসে উপস্থিত হবেন, এবং খুব সম্ভবত তিনি 3:00 থেকে 3:15, অর্থাৎ 3:15 মধ্যেই হয়তো বা প্রধানমন্ত্রীর সেই প্রত্যাশিত বক্তব্য এই কক্সবাজারবাসী পাবেন। অর্থাৎ কক্সবাজারের 9টি উপজেলা থেকেই কিন্তু মানুষ এই প্রধানমন্ত্রীর জনসভায় এসেছেন, এবং প্রধানমন্ত্রীর জনসভায় যে দীর্ঘ নিরাপত্তা বলয় পার হয়ে তাদেরকে আসতে হচ্ছে, এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কড়া নিরাপত্তা দিচ্ছেন, এবং তারা বলছেন যে অন্তত 5,000 পুলিশ এবং আইন শৃঙ্খলা সদস্য এই প্রধানমন্ত্রীর দুটি যে ভেনু, অর্থাৎ VVIP ভেনু, যেটি ইনানি সৈকত IFR এবং এখানে যে জনসভার ভেনু, এই ভেনুগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু তারা কাজ করছেন। এখন পর্যন্ত সবকিছু নির্বিঘ্নে চলছে, হয়তো বা দুপুর 2:30 নাগাদ প্রধানমন্ত্রী এখানে আসলে আবারও আমরা নতুন তথ্য আপনাদেরকে জানাতে পারবো। এখন পর্যন্ত এই ছিল জনসভাস্থল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভার সর্বশেষ খবর জানতে সরাসরি ছিলাম শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে, ক্রিকেট স্টেডিয়ামে।